সূরা ফাতিহাকে কম্পালসরি কেন করলেন? সেটাও তো কোরআন, সূরা বাকারা যেমন কোরআন ওটাও তো কোরআন, তাহলে কি আছে সূরা ফাতিহার মধ্যে? অর্থাৎ সূরা ফাতিহা এমন একটি সূরা যাকে উম্মুল কোরআন বলা হয়, যে এর মধ্যে কিছু বিশেষত্ব রয়েছে, এক্সেপশনালিটি রয়েছে, এক্সেপশনালিটি রয়েছে, এমন কিছু রয়েছে যার জন্য একে কম্পালসারি আল্লাহ করেছেন। তাহলে কি রয়েছে এটা তো আমাদের জানতে হবে নাকি? তাহলে আমরা এবার দেখি কি আছে, যে আল্লাহ পাক এটা বাধ্য করলেন কেন, জরুরি করলেন কেন, কম্পালসারি করলেন কেন? সূরা ফাতিহা এবার আমরা পড়ে দেখি। আচ্ছা, নামাজটা কি? নামাজ হচ্ছে আল্লাহর সাথে কালাম। কার সাথে কি কালাম? কালাম মানে কি? কথা বলা। আল্লাহর সাথে কি? বান্দা নামাজে দাঁড়ালো মানে কি? আল্লাহর সাথে দিদার হবে এবং কথা হবে। আল্লাহর সাথে কি হবে এবং কথা হবে? কালাম হবে, আল্লাহর সাথে কথা বলা। কি কথা বলছেন? যেই আপনি নামাজে দাঁড়ালেন, আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন যে তুমি জানো, তুমি জানো তোমার কত বড় স্পর্ধা, যে তুমি কার সামনে দাঁড়িয়েছে জানো? বান্দা আপনি বললেন আলহামদুলিল্লাহ, জি জানি। তো বলে কি জানো, কার সামনে দাঁড়িয়েছো, কার সামনে দাঁড়িয়েছো? বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি দাঁড়িয়েছি সমস্ত জগতের প্রতিপালকের সামনে। তার সম্পর্কে তুমি কি জানো? যে তার সম্পর্কে জানি যে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। তো বললেন যে তুমি এটাও জানো যে বিচার দিবসের মালিক, তো কি জন্য দাঁড়িয়েছো আমার সামনে? কালাম হচ্ছে না আল্লাহর সাথে কি হচ্ছে? কালাম কথা। আল্লাহ জিজ্ঞেস করলেন যে তাহলে বুঝলাম মালিক ইয়াউমিদ্দিন, তো কি জন্য তুমি দাঁড়িয়েছো আমার সামনে, কি চাও, উদ্দেশ্য কি, কেন দাঁড়িয়েছো? বান্দা জবাব দিচ্ছে ইয়্যাকা নাবুদু, এই জন্য দাঁড়িয়েছি যে শুধুমাত্র তোমার ইবাদত করার জন্য। বান্দা কি জবাব দিচ্ছে? তোমার ইবাদতের জন্য, তোমারই শুধু ইবাদত করব। আচ্ছা বুঝলাম, তাহলে তুমি আমার ইবাদত করতে চাও, তার জন্য দাঁড়িয়েছো? বলে জি ইয়্যাকা নাবুদু, আপনারই ইবাদত করব। তো ঠিক আছে, ইবাদত করো, তো তুমি চাও কি, তোমার উদ্দেশ্য কি, তুমি আমার কাছ থেকে কি চাও? বলে ইয়্যাকা নাস্তাঈন, বলে আপনার কাছে একটি সাহায্য চাই, আমার একটা সাহায্যের দরকার, আপনার সাহায্য প্রার্থী। বলে কি সাহায্য চাও? বলে আপনার কাছে একটি ইয়্যাকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই। বলে কি সাহায্য চাও আমার কাছে? বলে এ সাহায্য হে খোদা, তুমি ছাড়া কেউ করতে পারবে, তুমি একমাত্র আমার সাহায্য এই কাজে, যে সাহায্য আমি নিয়ে, যে ফরিয়াদ নিয়ে, যে ফরিয়াদ নিয়ে, যে ইস্তেগাসা নিয়ে, যে সওয়াল নিয়ে, যে ইস্তেআনাত নিয়ে, যে সওয়াল নিয়ে, যে সাহায্য প্রার্থী হয়ে দাঁড়িয়েছি, এই সাহায্য তুমিই করতে পারবে। বলে কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে তুমি চালাও আমার, আমি বান্দা কমজোর, আমি বান্দা কমজোর, আমার চলার শক্তি নাই, চলতে পারি, হে আল্লাহ তুমি আমাকে চলতে সাহায্য করো সিরাতে মুস্তাকিমের উপরে, আমি যেন সিরাতে মুস্তাকিমে চলতে, চালাও চালাও। আল্লাহ জিজ্ঞাসা করেন আরে দেখাও না বলে বলছো চালাও, তুমি জানো সিরাতে মুস্তাকিম কি? তুমি চলতে চাচ্ছ তো দেখেছ, জানো সিরাতে মুস্তাকিম কি? বান্দা জবাব দিতেছে, এ তো মারেফাতে পৌঁছে গেছে না বান্দা, আল্লাহর সাথে কালাম করছে, কালাম যখন করছে তো ও তো মারেফাতে চলে গেছে। তো বললো জি হ্যাঁ জানি, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই সিরাত, সিধা রাস্তা ওইটা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথে, তাদের পথ ওইটাই সিরাতে মুস্তাকিম। আমি আল্লাহ জানি যাদেরকে তুমি এনআম আতা করেছো, নিয়ামত দান করেছো, তাদের রাস্তাটাই সিরাতে মুস্তাকিম, কিন্তু ওই পথে চলার শক্তি আমাদের কি বলুন, আমাদের নাই, আমরা কমজোর, আমরা দুর্বল, আমরা ওই রাস্তায় চলতে পারছি না, এর জন্যই তোমার কাছে ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই, যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের রাস্তায় যেন চলতে পারি, তাদের রাস্তায় চালাও তুমি, তবে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের রাস্তায় আল্লাহ নয়, হে আল্লাহ তাদের রাস্তায় নয়, গায়রুল মাগযুব, যাদের উপরে তুমি গজব না, যাদের উপরে তুমি তোমার ক্রোধ, ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট তাদের রাস্তায় নয়। এই পুরা সূরা ফাতিহার মধ্যে কালাম হলো, বুঝতে পেরেছেন? এইটুকু আরো ক্লিয়ার করি, এই যে কথা হলো, এই পুরা সূরা ফাতিহার মধ্যে একটি মাত্র প্রার্থনা, কটা? একটা। কি প্রার্থনা? এই সূরাটা একটা দরখাস্তের সূরা। কিসের সূরা? দরখাস্ত।
এই জন্য কম্পালসরি যে আগে আল্লাহর কাছে দরখাস্ত করো তারপরে বাকি কোরআনে যা আছে পরে হচ্ছে দরখাস্তটা কি বেশি দরখাস্ত না দ্বিতীয় দরখাস্ত না বলে একটাই দরখাস্ত যে সিরাতে মুস্তাকিমে চালাও যারা তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা তাদের পথে আমাকে চালাও আল্লাহ পাকের কাছে এই নামাজের মধ্যে সূরা ফাতিহার মাধ্যমে একটাই দরখাস্ত করা হয়েছে এই দরখাস্তে একটাই প্রার্থনা করা হয়েছে তাও আল্লাহই শিখিয়ে দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকে শিক্ষা দিতেছেন এই ভাবে আমার কাছে প্রার্থনা করো এই ভাবে আমার কাছে নামাজে নামাজ হচ্ছে কালাম নামাজ কি আল্লাহর সাথে কালাম তো আমার সাথে কথা বলার সময় দরখাস্ত সাবেত করো দরখাস্ত পেশ করো আর এই দরখাস্তে একটাই সওয়াল করো একটাই প্রার্থনা করো একটাই চাও সেটা কি সিরাতে মুস্তাকিম যাদেরকে যাদের ওদের পথ যাদেরকে আল্লাহ পাক নিয়ামত দান করেছেন সুবহানাল্লাহ একটাই চাওয়া একটাই চাওয়া আচ্ছা যে আরিফ তিনি তো জেনেছেন যে নিয়ামত প্রাপ্ত বান্দা কি আপনি জেনেছেন আপনি জানেন না না তাহলে তো আমাকে জানতে হবে তবেই তো আল্লাহকে বলবো যে হ্যাঁ আমি সিরাতে মুস্তাকিম চিনেছি এবার চালাও তো আমরা তখন দেখিনি তো চলবো কি করে মেরাজ তো পড়ে বুঝতে পারলেন না তাকে দেখি সিরাতে মুস্তাকিম কাকে বলে কাকে বলে সেটা তো এই সুরাতেই বলে দেওয়া হয়েছে আনআমতা সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম সিধা রাস্তা হচ্ছে ওইটা সিরাতে মুস্তাকিম ওইটা তাদের রাস্তা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের পথ তাদের উপরে চালাও এখন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা কাদেরকে আল্লাহ এই একটা আমাদের জানা দরকার আর একটা আমরা বলেছি যে তবে আল্লাহ গায়রিল মাগযুবি আলাইহিম যাদের উপরে তুমি গজবনাথ ওদের রাস্তায় নয় যাদের উপরে তোমার ক্রোধ তাদের রাস্তায় নয় এবং ওয়ালা দলিন এবং যারা পথভ্রষ্ট তাদের রাস্তা নয় আরও দুজনের রাস্তা থেকে আমরা বাঁচতে চেয়েছি একটা হচ্ছে যাদের প্রতি আল্লাহর ক্রোধ যাদের প্রতি আল্লাহ রাগান্বিত গজব তাহলে আল্লাহর গজব কাদের উপর এটাও জানতে হবে তবেই তো তাদের থেকে দূরে থাকবো নাকি হ্যাঁ আর একটা দলিন পথভ্রষ্টদের রাস্তা তাহলে কারা পথভ্রষ্ট ওটাও জানতে হবে তবে তো তাদের থেকে দূরে থাকবো তাদের রাস্তায় থাকবো আবার আল্লাহু আকবার বলে দাঁড়াবো তো দরখাস্তই তো ঠিক মতো পেশ হলো না তো মেরাজ তো দূরের কথা নামাজই তো হবে না ঠিক কিনা বুঝতে পারছেন মাস্টারমশাই তো এখন কথা হচ্ছে তাহলে প্রথম জানতে হবে আনআমতা আলাইহিম নিয়ামত প্রাপ্ত বান্দা কারা এটা কে বলবেন এটাও আল্লাহ বলবেন কে বলবেন এটাও আল্লাহ বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করেন ইয়া আল্লাহ আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা কারা আল্লাহ তাআলা বলেছেন আমার নিয়ামত প্রাপ্ত বান্দা চার কয় চার আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন নবীগণ সিদ্দিকগণ শহীদগণ এবং সালেহীন মানে আউলিয়ায়ে কেরাম নেক বান্দাগণ এই চার কয় এই চার হলেন কি আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা আর আমরা কি বললাম হে আল্লাহ তোমার যারা নিয়ামত প্রাপ্ত বান্দা ওটাই হচ্ছে সিরাতে মুস্তাকিম তাদের রাস্তায় চালাও অর্থাৎ নবীদের রাস্তায় সিদ্দিকগণের রাস্তায় শহীদদের রাস্তায় আর ও আউলিয়ায়ে কেরামের রাস্তায় মোল্লাদের রাস্তার কথা যদি কোরআনে থাকতো তাহলে তাদের সিনা এত বড় বুঝতে পারছেন না এতেই তো বলছেন নায়েবে রাসূল এটা কি বলছে আরে আমরা নায়েবে রাসূল অথচ ঠিক মতো তাহারাতি জানে না নায়েবে রাসূল বুঝতে পারছেন না নায়েবে রাসূল একমাত্র মাওলা আলী এবং মাওলা আলী আলাইহিস সালাম থেকে যে ঔলাদ পাক জারি হয়েছে আহলে বাইতে রাসূল এনারাই নায়েবে রাসূল এর উপর আমার ইউটিউবে ওয়াজ আছে লেকচার আছে প্রত্যেকটা হাদিস পাক ডকুমেন্ট দিয়ে ইনশাআল্লাহ আমার এই সফরে যদি আমি টাইম পাই তো এবারেও আমি আর একটা বক্তব্য দিয়ে দেব উনার নায়েব হওয়া এত সোজা যে মাদ্রাসায় ফেতরার পয়সা জাকাতের পয়সায় পড়ে আর ভিক্ষা করে শিক্ষা গ্রহণ করে সে নবীর নায়েব হয়ে গেল কি ফেতরার পয়সা জাকাতের পয়সায় শিক্ষা গ্রহণ করে মানুষ হয়ে আর হাতে একটা রসিদ ধরিয়ে দিয়ে বাড়ি বাড়ি চাঁদা তুলে খেয়ে চামড়ার পয়সায় অমুকের পয়সা খেয়ে সে হয়ে গেল নায়েবে রসুল আরে ভাই আমাদের একজন শিক্ষিত লোক একজন এডুকেটেড পার্সন তার যা ইলম আছে এখনকার যুগের এক শ্রেণীর মুল্লা সে ইলম নাই খালি আরবিটা একটু শিখেছে আর অন্য কোনো ভাষা শিখেনি আনআমাল্লাহু মিনান নাবিয়িনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন আল্লাহর নবীগণ
সিদ্দিকগণ, শহীদগণ এবং সালেহীনগণ। আচ্ছা, নবীগণ যে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা, নবীদেরকে তো চিনতে কারো অসুবিধা নাই? অসুবিধা আছে? কে নবী? আদম আলাইহিসসালাম থেকে শুরু করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব নবী। সিদ্দিক কে? সিদ্দিক জানতে হবে কি না? সিদ্দিক কাকে বলে? কে সিদ্দিক? এটা মৌলবী সাহেবদের তৈরি করা সিদ্দিক বললে হবে না। আল্লাহ আল্লাহর রসুল যাকে সিদ্দিক বানিয়েছেন, আল্লাহ আল্লাহর রসুল যাকে, কি মৌলবীর তৈরি করা সিদ্দিক নেবেন না আল্লাহ আল্লাহ রসুলের তৈরি করা? কাকে করেছেন এবার দেখি তাহলে, আমরা কোরআন থেকে দেখবো তো নাকি? এই সিদ্দিকের উপরে কোরআন পাকে কয়েকটি আয়াত আছে, একাধিক, কিন্তু আমি একটি আয়াত পড়ব। সব আজ তো সিদ্দিকের উপরে আমার একটা লেকচার আছে দিব, এ সামনে দু চার দিনের মধ্যেই এই সিদ্দিকের উপর কমপ্লিট একটি আমি ওয়াজ দিব, কিন্তু আজকে তো দেওয়া যাবে না, আজ তো ওয়াজ হচ্ছে নামাজ, তারই একটি পার্ট হচ্ছে সিদ্দিক, নামাজের একটি পার্ট। সিদ্দিক আগে কাকে বলে এটা জানতে হবে। সিদ্দিক মানে কি? এক সিদ্দিক শব্দের অর্থ তাসদিক করনেওয়ালা। কি করনেওয়ালা বলুন? তাসদিক, তাসদিক করনেওয়ালা, এটা উর্দু হলো। বাংলায় হচ্ছে সত্যায়নকারী। কি কারী? যিনি সত্যায়ন করেন। কি বললেন? অ্যাটেস্টেড। আচ্ছা, সত্যায়নকারী, তাসদিক, সত্যতা, যিনি সত্যতা ই করেন, সত্যায়ন করেন, তাসদিক। কে তাসদিক করলেন? মৌলানা সাহেবরা ওয়াজ করার সময় বলেন ঠিক, কিন্তু লাফজ বলার সময় বলেন অন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হীরা পাহাড় থেকে বেরোলেন, প্রথম ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত পাঠটি নিয়ে, তারপর আল্লাহর হুকুম হলো আপনি আপনার নিকট আত্মীয়দেরকে ডেকে, কুরাইশ দলপতিদেরকে ডেকে, যত কুরাইশ আছে তাদেরকে ডেকে তাদের কাছে এই বার্তা পৌঁছে দেন, এই বার্তা পৌঁছে দেন। তখন এই প্রথম বার্তা পৌঁছাবার জন্য সাফা পাহাড়ে উঠলেন। কোথায়? সাফা পাহাড়। সূরা আল-লাহাবের তাফসিরেও এটি আছে, আবার ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন এই আয়াতের তাফসিরেও আছে। শির সাফা পাহাড়ের উপরের সবাইকে ডাকলেন, ডাক দিলেন যে তোমরা ছুটে এসো মাদাদ করার জন্য। যত কোরাইশ দলপতি সব ওনার সাফা পাহাড়ের পাদদেশে আসলেন। এনে হাজি সাহেব আছেন কেউ? নাই। হাজি সাহেব হজ করতে গেছেন, তারা সাফা পাহাড় দেখেছেন, এই জন্য জিজ্ঞাসা করলাম। তবে ওই সাফা আর নাই, এখন ভেঙে এটাকে এখন মার্বেল পাথর দিয়ে একদম এ করে দিয়েছে, বুঝেছেন না? আর বোঝা যায় না, শুধু ওখানে লেখা আছে যেটা সাফা, তখন উঁচু পাহাড় ছিল। তার উপরে যখন ডাকলেন, সবাই এসে যখন সমবেত হলেন, তখন তারা বললেন কি জন্য ডেকেছেন? উনি বললেন দেখো আমি পাহাড়ের উপরে আছি, তোমরা নিচে আছো, পাহাড়ের বিপরীত প্রান্ত দেখতে পাচ্ছ? বলেন না। এখন আমি যদি তোমাদেরকে বলি যে পিছন থেকে একদল শত্রু আসছে, যে কোনো সময় তোমাদের উপরে হামলা করবে, তোমরা আমার এই কথা বিশ্বাস করবে কি না? সবাই বলে হ্যাঁ আপনার কথা বিশ্বাস করবো, কেন করবো না? তোমরা কেন করবে? তোমরা তো দেখতে পাচ্ছ না, তাহলে আমার কথার উপরে না দেখে এ কথা কেন বিশ্বাস করবে? সকল কাফের তারা, মুশরিক তারা বললো, কুরাইশ দলপতি তারা সব, তারা বললো যে কারণ আমরা আপনাকে কখনো মিথ্যা বলতে শুনি নাই, আপনি কোনোদিন মিথ্যা বলেননি, আপনি সত্যবাদী, আপনি আল আমিন, অতএব আপনি যে যা বলেন সত্যই বলেন। বলেন তাহলে যদি আমার প্রতি তোমাদের এত বিশ্বাস, তাহলে এখন আমি তোমাদেরকে বলছি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি তিনার কোনো শরীক নাই, আর আমি আল্লাহর খাস বান্দা ও আল্লাহর রসুল। যেই এই কথা বলা, সব কুরাইশরা অট্টহাসি হাসতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো, এই জন্য আপনি আমাদেরকে এখানে ডাকলেন, এই বলে সব বিদ্রুপ করতে করতে পালিয়ে গেল। আর আবু লাহাব উনার দিকে আঙুল তুলল, বলল যে তুমি এই জন্য আমাদেরকে ডেকেছো, তুমি ধ্বংস হও, তাব্বাল্লাকা আস্তাগফিরুল্লাহ। আর এ কথা বলার জন্য আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়াতা, আবু লাহাবের হাত দুটো ধ্বংস হোক, সে নিজেও ধ্বংস হোক, আল্লাহ পাক বললেন। সব পালিয়ে গেল, সবাই যখন চলে গেল একজন বালক দাঁড়িয়ে, সেই বালকটার নাম কি? তার বয়স তারিখের কিতাবে লেখা আছে, কেউ কেউ লিখেছেন 8 বছর, কেউ বলেছেন 9, কেউ 10, কেউ 11, কেউ 12, 9 থেকে 12, 8 থেকে 12 পর্যন্ত, এর মধ্যে অধিকাংশ রেওয়ায়েত অনুসারে ওনার বয়স 8-9 মধ্যেই ছিল তার বয়স। যাই হোক, উনি অল্প বয়স, উনি বললেন হুজুর তো জানেন সব কেন আছেন দাঁড়িয়ে, জিজ্ঞাসা করলেন তুমি দাঁড়িয়ে কেন? বলে আমি এই জন্য দাঁড়িয়ে যে আপনার কথার সত্যায়ন করার জন্য।
তাসদিক করার জন্য সবাই আপনাকে বিদ্রুপ করতে করতে পালিয়ে গেল আপনি মহান এক আল্লাহ থেকে প্রেরিত হয়ে আল্লাহর তাওহীদের ঘোষণা দিতেছেন আমিও আলী মহান আল্লাহ থেকে প্রেরিত হয়ে এই তাওহীদের ঘোষণার শাহাদাত দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই আর আপনি মুহাম্মদ মুস্তাফা আল্লাহর খাস বান্দা এবং আল্লাহর রাসূল প্রথম তাওহীদ ও রিসালাতের তাসদিক করলেন কে প্রথম তাসদিক করলেন কে মাওলা আলী সত্যায়ন করলেন কে যিনি প্রথম সত্যায়ন করেন তাসদিক করেন তাকেই বলে সিদ্দিক তাকে বলে সিদ্দিক তাকে বলে সমস্ত পয়গম্বরের একজন করে তাসদিক করনে ওয়ালা থাকেন সেই হিসাবে রাসূল পাকের মাওলা আলী এবং ইনার উপরে কোরআন প্রচুর হাদিসে পাক আছে যিনি উনি প্রথম ইসলামের তাসদিক করেছেন এমন কি ইমাম তিরমিজি কে ইমাম তিরমিজি শরীফে দ্বিতীয় খণ্ডে 215 পৃষ্ঠা কত পৃষ্ঠা তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 215 পৃষ্ঠা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট দুইটি হাদিস একটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাবি আরেকটি হাদিসে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু রাবি তিনারা বর্ণনা করছেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ ক্বালা মান সাল্লা আউয়াল মান সাল্লা আলী ইবনে আবি তালিব সর্বপ্রথম যিনি নামাজ পড়েছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব এবং বলেছেন আউয়াল মান আসলামা আলী ইবনে আবি তালিব সর্বপ্রথম যিনি ইসলামের তাসদিক করেছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব প্রতিটি মাদ্রাসায় হাদিসের বই পড়ানো হয় আর মলবি সাহেব এই হাদিস পাক পেলেন না খুঁজে না পেয়েছেন তো আমার কাছে আসেন এই তো আমার টেবিলে তিরমিজি শরীফ আছে অসুবিধা নেই কেউ কিচ্ছু বলবে না কেউ আপনি দেখতে আসলে যদি আপনার দিকে কেউ চোখ তুলে তাকায় তা আমি তার জিম্মাদারি আমি খুশি হব দেখতে আসলে ধন্যবাদ জানাবো এটা তো খারাপ জিনিস না আমিও তো অনেক কিছু জানি না আমি কি সব জানি নাকি আমিও তো আপনার কাছে অনেক কিছু জানতে পারি যদি কেউ ভাবে যে আমি সব জানতে আমার জানার প্রয়োজন নাই তার চেয়ে জাহেল পৃথিবীতে কেউ নাই তার চেয়ে মূর্খ আর কেউ নাই আমি কিছুই আমি নিজেকে জানি আমি কিছুই জানি না বেশি তো দূরের কথা আমি কিছুই জানি না সামান্যতম আমার মুর্শিদ আমার মুর্শিদ যিনি পর্দা নিয়ে নিয়েছেন বড় হুজুর পাক সৈয়দনা জাসসাদ শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হোসেন বাগদাদী আলাইহিস সালাম উনার কদম পাকের সদকা থেকে এক চুটি পরিমাণ সামান্যতম তার চেয়েও কম যেটুকু আমাকে দিয়েছেন সে থেকে আমি আপনাদেরকে বলছি আর এখন তারই সাজ্জাদান হোসেন বর্তমান বড় হুজুর পাক সৈয়দনা জাসসাদ শাহ ইয়াসুব আলী আল কাদরি মাদদা জিল্লুল আলী তিনি সামান্যতম আমাকে যেটুকু নেগাহে কারাম দিয়েছেন তারই দৃষ্টি থেকে আমি আপনাদের বলছি আমার কিছু নাই আর আপনারা অনেক জানেন অনেক জানেওয়ালা তো অনেক জানেওয়ালাকেই বলছি আমি কম জানেওয়ালা আপনার আমার কাছে এসে এগুলো দেখেন না হলে আপনি দেখান তিরমিজি শরীফ ছাড়াও ইমাম নাসাইও বর্ণনা করেছেন খাসায়েসে আলীর মধ্যে আউয়ালো রাসূলে পাক এটা তো যায়েদ বিন আরকাম বলেছেন এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা দুই সাহাবী এবং রাসূলে পাকের একজন চাচাতো ভাই এবং খোদ রাসূলে পাক বলেছেন যা ইমাম নাসাই বর্ণনা করেছেন খাসায়েসে আলীর মধ্যে কি বলেছেন আউয়ালো মানস আউয়ালো মান সাল্লা মাই আলী ইবনে আবি তালিব সর্বপ্রথম আমার সাথে যিনি নামাজ পড়েছেন তিনি আলী ইবনে আবি তালিব ও আউয়ালো মান আসলামা মাই আলী ইবনে আবি তালিব সর্বপ্রথম ইসলামের ডিক্লারেশন আমার সাথে যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আলী ইবনে আবি তালিব অর্থাৎ আমি যেদিন থেকে ইসলামের ঘোষণা দিয়েছি সেদিন থেকে ইসলামের শাহাদাত আলী দিয়েছে আমরা দুজনে প্রথম আমরা দুজনেই আউয়াল ইমাম নাসাই তাহলে তিনি হচ্ছেন প্রথম তাসদিক করনে কি যিনি প্রথম তাসদিক করেন তাকে কি বলে সিদ্দিক এই সিদ্দিকের উপরে কোরআন পাকে অনেক আয়াত আছে তার মধ্যে একটি আয়াত পড়ি যেটা খুব পরিচিত আয়াত দেখবেন এই আয়াত সব আলেমরা পাঠ করে এবং ওয়াজ করার সময় এই আয়াতটাকে সাবজেক্ট বানায় কিন্তু এই আয়াতের ব্যাখ্যা তাফসীর দিয়ে করে না নিজে নিজে মানে করে কি জানেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন বলে না বলে আমাদের মৌলভীরাও বলে ইয়া দেখবেন খুতবার সময় সূরা মানে ওয়াজ করার শুরুতে প্রথমে আয়াত পড়বে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন সূরা তাওবার 119 নম্বর আয়াত যে এই মানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যকে সাথ হয়ে যাও সত্যবাদীর সাথে হয়ে যাও দেখ খুব চিৎকার করবে একদম সত্যবাদীর সাথে হয়ে যাও সত্যবাদীর সাথে মানে কি আউলিয়া কেরামের সাথে হয়ে যাও নিজে নিজে মানে করে দিল আরে আউলিয়া কেরাম তো অবশ্যই সত্যবাদী আমি ইনকার করছি না আমি তো বলি আল্লাহকে মানেওয়ালা ওলি আল্লাহ অবশ্যই সত্যবাদী বেশ তিনারা সত্যবাদী না হলে ওলি কি করে হলেন অবশ্যই সত্যবাদী
কিন্তু এখানে সিদ্দিক কাকে বললেন? সাদেকিন। সিদ্দিকের বহুবচন সাদেক, সাদেকের বহুবচন সিদ্দিক, সিদ্দিকিন। সাদেক তার বহু, সিদ্দিক তার বহুবচন সাদেকিন, বহুবচন। এদের সাথ হয়ে যাও। এখানে সাদেক কে বা সিদ্দিক কে? এটা তো কাউকে উদ্দেশ্য করে হয়েছে, এটা নিজে নিজে তাফসীর করে নিলে হবে না। তাফসীর কোরআনের জন্য তাফসীর পড়তে হবে। তাফসীর কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন। হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহর আল্লাহর হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সিদ্দিকের সাথে হয়ে যাও। সিদ্দিকদের, সিদ্দিক কে? এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সিউতি, তাফসীরে দুররে মনসুর, মিশর প্রিন্ট, সপ্তম খণ্ড, 582 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 500। তাফসীরে দুররে মনসুর ছাড়াও নাফায়েসুল মেনন দ্বিতীয় খণ্ড, 26 পৃষ্ঠা। ফের এটা ছাড়াও মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রাদিয়াল্লাহু আনহু তার লিখিত হাদিসের কিতাব ইয়া নবী ওয়াল মাওয়াদ্দা 119 পৃষ্ঠা। এতগুলো কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে। ও আখরাজা ইবনু মারদুবিয়া, ফের এই আয়াতের তাফসীরে ইবনু মারদুবিয়া হাদিসে তাফসীরের কিতাবে রিওয়ায়াত করেছেন। ও আখরাজা ইবনু মারদুবিয়া আন ইবনে আব্বাস ফি কাউলিহি ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা আস-সাদিকিন ক্বালা মা আলী ইবনে আবি তালিব। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে কাউলিহি আল্লাহর কাউল, আল্লাহকে ভয় করো এবং সিদ্দিকের সাথে হয়ে যাও, এর অর্থ মা আলী ইবনে আবি তালিব, অর্থাৎ আলী ইবনে আবি তালিবের সাথে হয়ে যাও। এছাড়া আবার এই আয়াতের তাফসীরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসীরে দুররে মনসুর সপ্তম খণ্ড 582 পৃষ্ঠা এবং ইবনে আসাকির তারিখে দিমাশক আল কবির এটা 80টি ভলিউমে লেখা। কয় ভলিউম? 80 খণ্ড। তারিখে দিমাশক আল কবির 42তম খণ্ড 361 পৃষ্ঠা। এতগুলো কিতাবের মধ্যে এসছে যে ওয়া আখরাজা ইবনু আসাকির আন আবি জাফর ফি কাউলিহি ওয়া কুনু মা আস-সাদিকিন ক্বালা মা আলী ইবনে আবি তালিব। হযরত ইবনে আসাকির তার তারিখে দিমাশক আল কবিরে তাখরিজ করেছেন আবি জাফর রাদিয়াল্লাহু আনহু হতে, তিনি বলেছেন কাউলুহু আল্লাহর কাউল, ওয়া কুনু মা আস-সাদিকিন সব সিদ্দিকদের সাথে হয়ে যাও, এর অর্থ ক্বালা মা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিবের সাথে হয়ে যাও। এছাড়াও কোরআনে আয়াতে পাক আছে যে আল্লাহ আল্লাহর রসুলের জন্য বলেছেন যে আল্লাহর রসুল সত্য সত্য নিয়ে এসেছেন, সত্য নিয়ে এসেছেন এবং তার সাথে সত্য এসেছেন, যা বিসিদ্ধ সত্যের সাথে। এখানে সিদ্দিকের অর্থ আলী ইবনে আবি তালিব, এখানেও সিদ্দিককে বলা হয়েছে আলী ইবনে আবি তালিব। তো কোরআন পাকের বিভিন্ন আয়াত আলোচনা করে দেখা গেল যে কোরআন পাকে আল্লাহ পাক মাওলা আলীকে সিদ্দিক বলেছেন, আর বাস্তবেও দেখলাম প্রথম তাসদিক মাওলা আলী করেছেন। এই জন্য মাওলা আলী আলাইহিস সালাম কি বলেছেন দেখুন, এই হাদিসটি সিদ্দিক তো বটেই, সিদ্দিকে আকবর কে? সিদ্দিকে যিনি প্রথম তাসদিক করেছেন তিনি সিদ্দিকে আকবর হবেন না তর্কে হবেন, সিদ্দিকে আকবর। এর ব্যাপারে ইবনে মাজা এই হাদিসটি রিওয়ায়াত করেছেন, আল বেদায়া ওয়ান নেহায়া, হাফেজ ইবনে কাসির আল বেদায়া ওয়ান নেহায়া চতুর্থ খণ্ড আরাবিক 66 পৃষ্ঠা। আবার তারিখে তাবারি দ্বিতীয় খণ্ড 56 পৃষ্ঠা। আবার এই আয়াতের তাফসীরে ইমাম নাসাই, নাসাই শরীফের হাদিস খাসায়েসে আলী তৃতীয় খণ্ড তৃতীয় পৃষ্ঠা 6 নম্বর হাদিস। আবার এই হাদিসটি হিন্দি কানজুল উম্মাল ষষ্ঠ খণ্ড 394 পৃষ্ঠা। আবার এই হাদিসটি ইবনে মাজা 86টা হাদিস, ইবনে মাজা প্রথম খণ্ড 226 পৃষ্ঠা এটা হচ্ছে, এবং হাদিস নাম্বার 119 বৈরুত প্রিন্ট। কোন প্রিন্ট? বৈরুত প্রিন্ট, বৈরুত প্রিন্ট প্রথম খণ্ড 226 পৃষ্ঠা, হাদিস নাম্বার 119। এবং এই আয়াতের তাফসীরে মুসান্নাফ ইবনে আবি শাইবা ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম বুখারীর ওস্তাদ
ইবনে আবি সাইবা তার মুসান্নাফ নবম খণ্ড 507 পৃষ্ঠা হাদিস নাম্বার 32747 এছাড়াও এই হাদিসটি আহমদ ইবনে হাম্বল তার মানাকিবের মধ্যে আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে সহি সনদের সাথে হাদিসটি বর্ণনা করার পর তিনি বর্ণনা করেছেন এর সনদ বর্ণনা করেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শর্ত শাইখাইন এই হাদিসের সনদ ইমাম বুখারী ও মুসলিমের শর্তে সহি এছাড়াও এই হাদিস হাফেজ আবু যায়েদ উসমান ইবনে আবি সাইবা এই হাদিসটি রিওয়ায়াত করেছেন ফের এই হাদিস ইবনে আসিম রিওয়ায়াত করেছেন তার সুনানের মধ্যে ফের এই হাদিস হাফেজ আবু নুয়াইম হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এত এত মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম নিজের নিজের হাদিস ও তাফসীরের কিতাবে বর্ণনা করেছেন হাদিসটি কি عن عمرو بن عباد ابن عبد الله قال قال علي انا عبد الله واخو رسول الله صلى الله عليه واله وسلم انا الصديق الاكبر لا يقولها بعدي الا كاذب امنت قبل الناس سبع سنين حضرت عمرو بن عباد تني ইবনে আব্দুল্লাহ তিনি বর্ণনা করছেন যে আলী আলাইহিস সালাম বললেন ক্বালা আলী মাওলানা আলী আলাইহিস সালাম বর্ণনা করেছেন যে আনা আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া আখু রাসূলিল্লাহ এবং আমি আল্লাহর রাসূলের ভাই আনা সিদ্দিকুল আকবার আমি হচ্ছি সিদ্দিক আকবার লা ইয়াকুলুহা বাদি ইল্লা কাযিব আমার পরে কথা যে বলবে না সে একজন মিথ্যুক 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 সে একজন মিথ্যু আর বললেন আমান্তু কাবলান নাস সাবউ সিনিন সমস্ত মানুষ নামাজ পড়ার 7 বছর আগে থেকে আমি নামাজ পড়ি 7 বছর আগে থেকে তো মাওলানা আলী আলাইহিস সালাম কি বললেন আমি এর কে রিওয়ায়াত করেছেন এত এত মুহাদ্দিস এত এত এর মধ্যে ইমাম নাসাইও রয়েছেন ইমাম ইবনে মাজাহ রয়েছেন আহমদ ইবনে হাম্বল রয়েছেন আল্লামা হাকিম রয়েছেন সব মুহাদ্দিসদের নাম আমি কে বললাম তাহলে এনারা কি সবকটাই ইমান থেকে খারিজ হ্যাঁ হ্যাঁ এই মুহাদ্দিস আগে এদের উপর ফতোয়া দাও যে ইনারা এই হাদিস কেন তাখরিজ করেছে এই হাদিস কেন তারা তাখরিজ করেছেন এদের উপর আমাদের নামে ফতোয়া দেওয়ার আগে এই ইমামদের নামে দাও মুহাদ্দিসদের নামে দাও সিয়াসিত হাদিসের ইমামের নামে দাও ইমাম ইবনে মাজার নামে দাও ইমাম ইবনে নাসাইর উপরে দাও যার হাদিস প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয় সিদ্দিকে আকবার তো সিদ্দিকে আকবার কে বলুন বলুন সিদ্দিকে আকবার কে কে বলেছেন আল্লাহর রসুল বলেছেন আল্লাহ বলেছেন কোরআন তো আগে বললাম এবং মাওলা আলী নিজে দাবি করেছেন উনি মিথ্যা দাবি করবেন বরং বলেছেন যে এ দাবিকে মানবে না সে মিথ্যুক সে কি অতএব এরপর যে মাওলা আলী আলাইহিস সালামকে সিদ্দিকে আকবার মানে না ও কি বলুন সে কি মাওলা পাক বলেছেন না তাহলে উনি সিদ্দিকে আকবার উনি হচ্ছেন সিদ্দিকে আর এই যে সিদ্দিক আর প্রথম সিদ্দিকাকে এক সিদ্দিক থাকে এক সিদ্দিকা নাকি প্রথম ইসলামের তাসদিক করলেন মাওলা আলী মহিলাদের মধ্যে কে করেছেন এটাতে কোনো বিতর্ক নাই বেরেলি দেওবন্দি ওয়াহাবি লামাজাবি জামাত ইসলামী তাবলিগ জামাত সব জামাত এক বাক্যে মহিলাদের মধ্যে সর্বপ্রথম তাসদিক করনে ওয়ালি খাতুনে জান্নাত সাইয়্যাদাতুন নিসা সাইয়্যাদা ফাতেমাতু জাহরা আলাইহাস সালামের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম উনি হচ্ছেন তাসদিক করনে তাহলে প্রথম সিদ্দিকা কে বলুন খাদিজাতুল কুবরা সিদ্দিক কে আচ্ছা এই সিদ্দিক খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম এই সিদ্দিকা থেকে যে সন্তান এলো তার নাম কি সিদ্দিকার সন্তান কি হবে সিদ্দিকার সন্তান কি হবে সিদ্দিকা তো খাতুনে জান্নাত পাক কি তাই ফাতেমাতুজ জাহরার আর একটি নাম সিদ্দিকা ওনার সিদ্দিকাও একটি নাম এটা একটা নাম দেখবেন অন্য ইন্টারনেটেও আপনারা সার্চ করে দেখতে পারেন তার কি কি নাম আছে অনেক নাম আছে তার মধ্যে একটি নাম সিদ্দিকা আবার আব্দুল হক মুহাদ্দিসে দেহলভি মাওলা আলী আলাইহিস সালামের নাম পাক কি কি উনার কুনিয়াতি নাম আছে সেগুলো উনি তার কিতাবে লিখেছেন এবং আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি তার ফতোয়া আজিজিয়াতে মাওলা আলীর নাম পাক লিখেছেন যে কি কি তার কুনিয়াতি নাম আছে সেই নামগুলোর মধ্যে যে রসুলে পাক কি কি তার নাম রেখেছিলেন সেই নামগুলোর মধ্যে আরেকটি নাম রেখেছিলেন ওই নামে রসুলে পাক মাওলা আলীকে ডাকতেন সেটা হচ্ছে সিদ্দিক কি নাম তো রসুলে পাক কি নামে ডাকতেন তাকে
এটাও একটা হাদিসে পাস যে সিদ্দিক নামে মাওলানা আলী ডাক্তার আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি তার ফাতাওয়া আজিজিয়ার মধ্যে লিখেছেন তাহলে মাওলানা আলী সিদ্দিক খাতুনে জান্নাত পাক সিদ্দিকা এই সিদ্দিক আর সিদ্দিকা সিদ্দিক আর এই দুজনের থেকে যে আওলাদরা আসলেন তারা সব কি সিদ্দিকিন তারা কি সিদ্দিকিন বর্ণনা হয়েছে বহুবচন না আন আম আল্লাহ মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা এক সিদ্দিক নয় সিদ্দিকিনা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন আল্লাহর নবীগণ এবং সিদ্দিকগণ সিদ্দিকগণ কে পহলা সিদ্দিক সিদ্দিকে আকবর মাওলা আলী আর পহলা সিদ্দিকা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম তার থেকে খাতুনে জান্নাত পাক এই দুই সিদ্দিকা থেকে যে আওলাদ জারি হইতেছেন কিয়ামত তক হইতে থাকবেন এই কিয়ামত তক সকল আওলাদ পাক সিদ্দিকিন সিদ্দিক ও সিদ্দিকার আওলাদ থেকে বলুন সিদ্দিক এবং সিদ্দিকার আওলাদ থেকে সিদ্দিকিন আর আল্লাহ পাক বললেন আনআম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছেন তারা নবীগণ এবং সিদ্দিকগণ নবীগণ সিদ্দিকগণ কি আলী আলাইহিস সালাম খাদিজাতুল কুবরা ফাতেমাতুজ জাহরা থেকে কিয়ামত পর্যন্ত যত আওলাদ তার মানে সিদ্দিক কারা কারা সিদ্দিক হলেন কোরআনে বর্ণিত এই সিদ্দিক কে কে কোরআনে বর্ণিত সিদ্দিক কোরআনে পাকে বর্ণিত সিদ্দিকিন কে কে আলী ফাতেমা খাদিজাতুল কুবরা আলাইহিস সালাম ফাতেমাতুজ জাহরা হাসান হুসাইন জাইনুল আবেদিন আলাইহিস সালাম ইমাম বাকির আলাইহিস সালাম ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ইমাম আলী রেজা আলাইহিস সালাম ইমাম মুসা কাজিম আলাইহিস সালাম ইমাম নাকি আলাইহিস সালাম ইমাম তাকি আলাইহিস সালাম ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালাম পিরানে পীর মিরানে মীর দস্তগীর হোসেন জমির হুজুর গাউসে আজম বারে পীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলাইহিস সালাম মেদিনীপুরি মাওলা পাক কিয়ামত পর্যন্ত এই আলী ও ফাতেমার যত আওলাদ আসবেন সব সিদ্দিকিন আর আল্লাহ তাআলা বললেন সিদ্দিকিনরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত তাহলে সিদ্দিকিনরা নিয়ামত প্রাপ্ত তাহলে নিয়ামত প্রাপ্ত বান্দা হলেন আলী ও ফাতেমা এবং তার আওলাদ পাকেরা তার আওলাদ বুঝতে পেরেছেন তার আওলাদ খান সিদ্দিক হলো ওয়াস সুহাদা সিদ্দিক ক্লিয়ার হলো ওয়াস সুহাদা সুহাদা কে যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারাই শহীদ শহীদের বহুবচন সুহাদা শহীদের বহুবচন সুহাদা তো যারাই আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারাই সুহাদার ভিতরে যত শহীদ রয়েছেন সমস্ত শহীদ কুরবান শাহাদাতে ইমাম হুসাইন আলাইহিস সালামের উপর অতএব সকল শহীদ শহীদ যত শহীদ হয়েছেন সকলে শহীদ আর ইমাম হুসাইন আলাইহিস সালামের যে শাহাদা যে উনি বরণ করলেন ওনার শহীদ হচ্ছে শহীদে আজম উনি কে তো শহীদে আজম শহীদদের নেতা ইমাম হাসান আর ইমাম হুসাইন আলাইহিসসালাম মাওলা আলী আলাইহিসসালামও শহীদ তে খানদান পাকরা সব শহীদ আর শহীদে আজম ইমাম হুসাইন আলাইহিসসালাম ইনারা হলেন নিয়ামত প্রাপ্ত আর কে থাকলো আসলেহীন আর কে সলেহীনের তো কাল উত্তর দিয়েছি কালকে কোরআন থেকে আয়াত পড়লাম না সলেহীন কোরআন পাকে সলেহীন যেখানে যেখানে এসছে সেখানে সেখানে আল্লাহ পাক বলেছেন সলেহীন হচ্ছেন মাওলা আলীউল মুরতাজা আলাইহিস সালাম সলেহীন কোরআন পাকে কালকে যে আয়াত পাকটি পড়লাম যে তার রসুল পাককে সাথে যে মিথ্যা কথা বলে ওনার সাথে যে প্ররোচনা করা হলো তাকে আল্লাহ পাক ধমকি দিলেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে বললেন তোমরা তওবা করো কারণ তোমরা নিজের সঠিক পথ থেকে বক্র পথে চলে গেছো আর যদি তা না করো তাহলে তোমাদের সাহায্যকারী না রসুলের পাকের সাহায্যকারী ও মাওলাহু জিব্রাইল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালায়েকা তার সাহায্যকারী আল্লাহ হ্যাঁ তার আগে চাল ও মাওলাহু আল্লাহ মাওলাহু আল্লাহ হচ্ছেন তার মাওলা এবং সালেহুল মুমিনিন এই আয়াতের তাফসিরে আল্লামা জালালউদ্দিন সিউতি তাফসিরে দুররে মনসুর এটা ছাড়াও আরও তাফসির আছে যেটা আমি কালকে কোট করেছি তাতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালেহুল মুমিনিন আলী ইবনে আবি তালিব কেন বেলায়েতের সর্তাজি তো মাওলা আলী উনাকে তো মান কুনতু মাওলাহু ফা আলিউল মাওলা বলে তাকে বেলায়েতের সম্রাট বানিয়ে দিয়েছেন আমি যার মাওলা আলী তার মাওলা তো বেলায়েতের সরচশমা তো উনি ফলে উনি যাকে যাকে বেলায়েত দিবেন সে ওয়ালি হবে সালে হবে যাকে বেলায়েত দিবেন সে সালে হবে ওয়ালি হবে যাকে বেলায়েত দিবেন না সে সালে হবে না ওয়ালি তো সমস্ত ওয়ালিকুলের সম্রাট মাওলা আলী আর এর বাদশাহাত হুজুর গাউসে আজম আলাইহিস সালাম তো সমস্ত সালেহীনদের বাদশা
সমস্ত সালেহিনদের সম্রাট হযরত মাওলানা আলীউল মুরতাজা আলাইহিস সালাম এবং পিরানে পীর মিরানে মির দস্তগীর গাউসুল আজম আলাইহিস সালাম। অতএব এখানেও সালেহ সালেহিন এর অর্থ মাওলানা আলী আলাইহিস সালাম এবং ওনার আওলাদ পাকেরা, যাদের থেকে মানুষ সালেহিয়াত সালেহিয়াত খায়রাত স্বরূপ পাচ্ছে, খায়রাত হিসাবে যাদেরকে দিচ্ছেন। তো এই তিনটার নবী বাদে বাকি তিনটার মানে হচ্ছে আলী আর আওলাদে আলী। আলী আর কে? আওলাদে আলী। আর নামাজে কি বলতেছি আমরা? হে আল্লাহ সেই সিধা রাস্তায় চালাও, কি জন্য আমার সামনে এসছো? বলে তোমার ইবাদতের জন্য। ইয়াকা নাবুদু ইয়াকা, আচ্ছা ঠিক আছে তাহলে কি চাও? ইয়াকা নাস্তাইন, তোমার কাছে একটি সাহায্য চাই, কারণ এটা তুমি ছাড়া কেউ দিতে পারবে না। কি সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমে আমাদেরকে চালাও। সিরাতে মুস্তাকিম কি জানো? আল্লাহ জিজ্ঞেস বলে হ্যাঁ, আনআমতা আলাইহিম সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, সিরাত হচ্ছে ওইটাই, সিরাতে মুস্তাকিম তাদের পথ, যাদেরকে তুমি নিয়ামত দান করেছো তাদের রাস্তা, ওই পথে আমাদেরকে চালাও। আমি জানি তাদের পথ, কিন্তু আমরা কমজোর আদমি, আমাদের শক্তি নাই, আমরা দুর্বল, আমরা চলতে পারি না, তাই আমাদেরকে নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তায় চালাও। নিয়ামতপ্রাপ্ত বান্দাদের রাস্তা কোনটা? নিয়ামতপ্রাপ্ত কারা কারা? নবীগণ আর সিদ্দিকগণ, সোহাদাগণ, সলেহিনগণ। সিদ্দিক মৌলা আলী, সোহাদাদের সর্দার হচ্ছেন আলী ইমাম হুসাইন আলাইহিসসালাম, এবং সলেহিনদেরও মৌলা ও সর্দার আলী ও হুজুর গাউসে পাক আলাইহিসসালাম। অর্থাৎ আমরা পাঁচ ওয়াক্ত নামাজে চাচ্ছি হে আল্লাহ তোমার নিয়ামতপ্রাপ্ত বান্দা নবীগণের রাস্তা এবং আলী ফাতেমা হাসান হুসাইন এবং এই খানদান পাকদের রাস্তায় আমাদেরকে চালাও। কি বুঝতে পেরেছেন? তোমার কাছে সাহায্য চাই। এই আহলে বাইতের রাস্তা এমন রাস্তা, এই রাস্তায় আমরা চলতে পারি না তুমি সাহায্য না করলে, তুমি সাহায্য। তার কারণ কি? ইবলিস তোমার কাছে কথা দিয়েছে, লা আকউদান্না সিরাতাকাল মুস্তাকিম, আমি এই সিরাতে মুস্তাকিমে বসে রয়েছি। কোথায়? অন্য কোথাও নাই, মন্দিরে নাই, খারাপ জায়গায় নাই, এ সিরাতে মুস্তাকিমে আলী ফাতেমা হাসান হুসেন যে উনাদের যে পথ ওই পথে বসে আছেন। কেন? জানো অন্য পথে যাওয়ার দরকার নাই, সব রাস্তাই তো গুমরাহি রাস্তা, এইটাই সিধা রাস্তা, এখানে বসো, যখনই চলতে যাবে স্লিপ করিয়ে দেব, কি যেন পিছলে পড়ে যাই, যেন পথভ্রষ্ট করতে। তাই লাউদান্না সিরাতাকাল মুস্তাকিম, কোরআন আমি এই সিরাতে মুস্তাকিমেই বসে রয়েছি। তাই আমরা নামাজে বললাম হে আল্লাহ সিরাতে মুস্তাকিম তো জানি, কিন্তু তোমার কাছ থেকে কথা নিয়ে অঙ্গীকার নিয়ে ইবলিস তো ওই রাস্তাতেই বসে আছে। কে বুঝতে পারলেন না? ইবলিস তো যে রাস্তায় আমি চলবো ওই রাস্তাতে তো ইবলিস বসে রয়েছে। তো ইবলিসের কাছে তো আমাদের ক্ষমতা নাই, ইবলিস এমনই একটা লাঠির ছুড়বে যে আমি তো পিছলে পড়ে যাব। অতএব রাস্তা আমি জানি আলী ফাতেমা হাসান আর হুসাইন, এই আহলে বাইতের রাস্তাটাই সিরাতে, বলুন সিরাতে, কি সিরাতে মুস্তাকিম, কিন্তু ওই রাস্তায় চলবার শক্তি আমাদের, কারণ ইবলিস তোমার কাছ থেকে ওয়াদা করিয়ে নিয়েছে সূরা আল আরাফ, লা আকউদান্না সিরাতাকাল মুস্তাকিম, ওই রাস্তাতেই আমি বসে পড়লাম, তাদের সামনে দিয়ে পিছন দিয়ে ডান পাশ বাম পাশ হয়ে আমি প্রবেশ করব। তো ইবলিস তো আমাদেরকে পিছলিয়ে দিবে, ফেলে দিবে, আমরা চলতে পারবো না। অতএব হে আল্লাহ তোমারই সাহায্য চাই আহলে বাইতের রাস্তায় চলার জন্য। পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে আমাদের একটাই দরখাস্ত, দরখাস্তের মধ্যে একটাই চাওয়া, হে আল্লাহ সিরাতে মুস্তাকিমে আমাদেরকে চালাও, আমরা যেন চলতে পারি, চলতে সাহায্য করো। ইয়াকা নাস্তাইন বলে তোমারই কাছে, আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না, এর মানেটা কি দেখো? হ্যাঁ, আল্লাহরই কাছে আমরা চাই। হে আল্লাহ ওই রাস্তায় ইবলিস বসে রয়েছে, আলী ফাতেমা হাসান আর হুসাইন এই আহলে বাইতের রাস্তা, এটাই সিরাতে মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় ইবলিস বসে রয়েছে, আমি জানি এটাই সিরাতে মুস্তাকিম, কিন্তু আমার চলার শক্তি নাই, ইবলিস আমাকে গোমরাহ করে ফেলবে। অতএব ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তোমার নেক বান্দা আহলে বাইতের রাস্তা এটাই সিরাতে মুস্তাকিম, এই রাস্তায় যাতে আমরা চলতে পারি তুমি আমাকে আমাদের সাহায্য করো, আমাদেরকে সিরাতে মুস্তাকিম আহলে বাইতের রাস্তায় চালনা করো। একটাই প্রার্থনা এই সূরা ফাতিহা, নিয়ামতপ্রাপ্ত বান্দার রাস্তা তো তুমি আমাকে চলতে সাহায্য করলে চালালে, কিন্তু আল্লাহ এটা যেন ক্ষমা করো আল্লাহ, গাইরিল মাগদুবি আলাইহিম, ওদের রাস্তায় কিন্তু নয় যাদের প্রতি তুমি গজবনাক, যাদের প্রতি তুমি গজবনাক মানে ক্রোধান্বিত, ক্রোধান্বিত রাগান্বিত,
যাদের উপরে তুমি এবং ওয়ালা দাল্লিন ওই রাস্তা নয় ওই রাস্তা এটাও চাইলাম লাস্টে আল্লাহ maaf করো ওই রাস্তা থেকে আমাদেরকে কি করো maaf করো ক্ষমা চাই হে আল্লাহ ক্ষমা চাই ওই রাস্তা থেকে ক্ষমা চাই যাদের প্রতি তোমার যে যাদের উপরে তোমার ক্রোধ রাগ গজব এবং যারা পথভ্রষ্ট ওয়ালা দাল্লিন যারা পথভ্রষ্ট তো ভাই পথভ্রষ্ট কারা জানতে হবে তো না হলে ওদের থেকে আপনি দূরে থাকবেন কি করে পাঁচ ওয়াক্ত নামাজে বলছেন যাদের উপরে তোমার গজব তাদের রাস্তা থেকে দূরে রাখো এবং যারা পথভ্রষ্ট তাদের রাস্তা থেকে দূরে রাখো আল্লাহর কাছে দরখাস্ত করছেন আর তাদের সাথেই উঠাবসা করছেন জানলেনই না যে কারা পথভ্রষ্ট এটাও তো জানা দরকার নিয়ামতপ্রাপ্ত বান্দা যেমন জানা দরকার তেমনি পথভ্রষ্ট কে তারাও তো জানা দরকার নাকি দলিন কারা তা সেটাও তো জানা দরকার নাকি ঠিক না সেটা না জানলে তাদের থেকে দূরে থাকবেন কি করে এবারে আসুন প্রথমে আছে কি গায়রিল মাগযুব যারা গজব যাদের উপর তোমার কাদের উপরে আল্লাহর গজব যার উপরে রাসূল পাকের গজব আছে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাক ফাতিমা তো বিদআতুম মিন্নি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 532 পৃষ্ঠা 500 দারুল উলুম দেওবন্দ প্রিন্ট আবার টেবিলে আছে বুখারী শরীফ প্রথম খণ্ড দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 532 পৃষ্ঠা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন ফাতিমা তো বিদআতুম মিন্নি ফমান আগদাবাহা ফাকাদ আগদাবানি ফাতিমা মেরা টুকরা হে ফাতিমা আমারই টুকরা যে ফাতিমাকে রাগান্বিত করলো ও আমাকে রাগান্বিত করলো ওয়ামান আগদাবানি অন্য হাদিসে পাকে ওয়ামান আগদাবানি ফাকাদ আগদাবাল্লাহ আর যে আমাকে রাগান্বিত করলো ও আল্লাহকে রাগান্বিত করলো আল্লাহকে কি করে আপনি রাগাবেন আল্লাহকে দেখতে পাওয়া যায় আল্লাহকে ছোঁয়া যায় আল্লাহকে শোনা যায় যে যাকে দেখা যায় না শোনা যায় না ঘ্রাণ নেওয়া যায় না ছোঁয়া যায় না তাকে রাগাবেন কি করে রাগ রাগাতে গেলে দেখতে হবে ছুঁতে হবে শুনতে হবে তো রাগাবেন কি করে রাগানো ওইটাই ক্রোধান্বিত করা ওইটাই আল্লাহ রাসূল বলেছেন যে আমাকে রাগান্বিত করলো সে এবং কোরআন পাকে সূরা আল আহজাবের মধ্যে আছে আল্লাহ তাআলা ইরশাদ ফরমিয়েছেন আমার রাসূলকে যে কষ্ট দিল ও আমাকে কষ্ট দিল সূরা আল আহজাব আমাকে যে কষ্ট দিল আমার রাসূল পাককে যে কষ্ট দিল উনাকে যে ইজা পৌঁছালো ও আমাকে ইজা পৌঁছালো আবার হাদিসে পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন যে আলীকে ভালোবাসে ও আমাকে ভালোবাসলো যে আলীকে ভালোবাসলো ও আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো ও আল্লাহকে ভালোবাসলো এবং যে আমাকে রাগান্বিত যে আলীকে রাগান্বিত করলো ও আমাকে রাগান্বিত করলো আর আমাকে যে রাগান্বিত করলো ও আল্লাহকে রাগান্বিত করলো হাদিসে পাক ফের আরেকটি হাদিস এটা আরো ক্লিয়ার হয়ে যাবে তিরমিজি শরীফ দারুল উলুম দেওবন্দ প্রিন্ট হাদিস শরীফটির বাব শুরু হয়েছে 212 পৃষ্ঠায় কত পৃষ্ঠায় এসে হাদিসটি 213 পৃষ্ঠা পর্যন্ত এবং এই হাদিস শরীফটি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ডের কিতাবুল মানাকিবের মানাকিবে আলীর পহেলা হাদিস মানাকিবে আলীর আপনাদের মাদ্রাসা শিক্ষক মশাই বসে আছেন উনি এই হাদিস পাক পড়ান মাদ্রাসায় হাদিস পাক পড়ান তো নাকি এই হাদিস পাক পড়ান মাওলানা লুৎফুর রহমান সাহেব মাদ্রাসা তুসাবিয়িল হাসানে আবার পাশে আর একজন জবরদস্ত মাওলানা বসে আছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম কাদরী তিনি আবার পৃষ্ঠা বার করছেন দেখাতে হবে নাকি তো কি বলছিলাম তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 212 পৃষ্ঠায় বাব শুরু 13 পৃষ্ঠায় হাদিস শরীফটি কি হাদিস শরীফটি হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একটা যুদ্ধে পাঠিয়েছিলেন সেই যুদ্ধের মানে সর্দার করে মওলা আলীকে পাঠিয়েছিলেন যাই হোক ওটা অনেকটা বড় হাদিস এখন ঘটনা হচ্ছে কি তাদের মধ্যে একটু মওলা আলীর প্রতি বুগজ ছিল কি ছিল বুগজ মানে হাসাদ হিংসা দুশ্মনী হিংসা ছিল এর জন্য তিরমিজি শরীফের 213 পৃষ্ঠায় হাদিস পাক এসছে মওলা আলীর জন্য আবু সাইদ খুদরী তার বর্ণনা করেছেন আন আবি সাইদুল খুদরী কল ইন্না কুল কুন্না লা নারিফু নাহনু মাসারাল আনসার বিবুগদহিম আলী ইবনে আবি তালিব ইন্না কুন্না লা নারিফুল মুনাফিকিন বিবুগদহিম আলী ইবনে আবি তালিব আমরা আনসারের দল সাহাবীদের মধ্যে মুনাফিক চিন্তাম আলীর প্রতি দুশ্মনী দেখে আমরা দেখতাম আমাদের মধ্যে কে আলীর প্রতি দুঃশত্রুতা রাখে আর কে আলীর প্রতি দুশ্মনী রাখে এই দেখে এই হাদিস শরীফে এই তো তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা এই এই হাদিস শরীফ এই এই আন্ডারলাইন করা সেটা উনি বার করলেন বলে আমি দেখালাম
কিন্তু যে হাদিসটা আমি বলছিলাম এই যে প্রথম ভাবে যে এখানে আছে হাদিস শরীফটি হচ্ছে কি যে এখন একজন চারজন সাহাবী প্ল্যান করলো যে মাওলা আলীর নামে আমরা আলী রাসূল পাকের কাছে নালিশ করব এবং একসাথে নয় একসাথে করলে বুঝে যাবে যারা প্ল্যান করে এসেছে বুঝেছেন না তো আমরা করব কি প্রথমে একজন নালিশ করব উনি বিশ্বাস প্রথমে করতে চাইবেন না তো আরেকবার করব তারপর তৃতীয় জন করবে তারপর চতুর্থ জন চারজন নালিশ করলে আর তো উনি অবিশ্বাস করতে পারবেন না যে দুজন বললেই তো সাক্ষী হয়ে গেল শাহাদাত কতজনে হয় দুইজন চাঁদ কেউই দেখেনি দুইজন মুসলমান যদি চাঁদ দেখে তাহলে ঈদ হবে দুইজনের শাহাদাত হয়ে যায় বিয়ে দুইজন যদি সাক্ষী থাকে আর দুজনের সামনে একজন একে অপরকে যদি কবুল বলে বিয়ে হয়ে গেল আর কিচ্ছু দরকার নাই কবুল বললেই বিয়ে হয়ে গেল সাক্ষী যদি খালি দুজন থাকে তো দুজন সাক্ষীর উপরেই শাহাদাত হয় সেখানে ডবল শাহাদাত দুই দুই চার একজন আসলো এসে রাসূল পাকের সামনে এসে মাওলা আলীর বিরুদ্ধে নালিশ করলো অভিযোগ মাওলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের লাফজ যখনই নালিশ করলো আল্লাহ রাসূল তার থেকে মুখ ফিরিয়ে নিলেন তখন দ্বিতীয় জন উঠে দাঁড়ালো সেও যেই নালিশ করলো তার থেকে হুজুর মুখ ফিরিয়ে দিলেন তখন তৃতীয় জন উঠে নালিশ করলো একই নালিশ সেম যেই নালিশ করলো হুজুর তার থেকেও মুখ ফিরিয়ে নিলেন জবাব দিলেন না কিছু অতঃপর চতুর্থ জন উঠে দাঁড়ালো যখন চতুর্থ জন উঠে দাঁড়ালো আল্লাহর রাসূলের চেহারা গজবনাক হয়ে গেল ফা গাদাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের চেহারা ক্রোধান্বিত হয়ে গেল লাল হয়ে গেল এবং আল্লাহর রাসূল বলে উঠলেন মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন মা তুরিদুনা মিন আলিয়িন তুম আলী কো কিয়া সমঝতে হো তুম আলী কো কিয়া সমঝতে হো তুম আলী কে কিয়া সমঝতে হো তোমরা আলী কে কি ভাবো তোমরা আলী কে কি ভাবো তোমরা আলী কে কি ভাবো আলীর ব্যাপারে তোমরা কি জানো ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু নিঃসন্দেহে বেশক ইসমে কোই শক নেহি হ্যায় আলী মুঝসে হ্যায় মাই আলী সে হু আলী আমার থেকে আমি আলীর থেকে ওয়া হুয়া ওয়ালিয়ু কুল্লু মুমিনিন মিন বাদি আর তিনি আমার পর থেকে প্রত্যেক মুমিনের ওয়ালি অভিভাবক ও মাওলা গার্জেন আমার পর প্রত্যেক তোমরা আলীকে কি ভাবো দেখুন দুই দুই চার ডবল শাহাদাত এরপরেও শাহাদাত গ্রহণ হলো এই হাদিস পাক থেকে সাবেত মাওলা আলী আলাইহিস সালামের বিরুদ্ধে সারা পৃথিবীও যদি শাহাদাত দেয় ওই শাহাদাত গ্রহণযোগ্য হবে না কারণ ওয়া আদরিল হাক্কা মাআহু আইসদার তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 213 পৃষ্ঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমিয়েছেন আল্লাহুম্মা ওয়া আদরিল হাক্কা মাআহু আইসদার হে আল্লাহ আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো বলেননি হে আল্লাহ হককে আলীর উপরে রাখো না আলীকে হকের উপরে রাখো এটা না কেন বলেন তো আমরা ছেলেদের জন্য দোয়া চাই কি হে আল্লাহ আমার সন্তানকে হকের উপরে রাখো আমার সন্তান যেন না হক না করে আল্লাহ রাসূল বলতে পারতেন হে আল্লাহ আমার আলীকে আলীকে আমি ভালোবাসি আমি এবং হে আল্লাহ তুমিও ভালোবাসো অতএব আমার আলীকে ও তোমার আলীকে হকের উপরে রাখো না ওয়া আদরিল হাক্কা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট তিরমিজির 213 পৃষ্ঠা যদি হাদিস না থাকে আমার চ্যালেঞ্জ ওয়া আদরিল হক মাআহু হাইসদারা হে আল্লাহ আলী যেদিকে যায় আলীকে হকের উপরে না ওয়া আদরিল হক মাআহু হাইসদারা আলী যেদিকে যায় হককে ওদিকে রাখো হা আলী হকের সাথে না হক আলীর সাথে অর্থাৎ আলী যেদিকে যাবে হক সেদিকে আলী ডানে তো হক ডানে আলী বামে তো হক বামে আলী উপরে তো হক উপরে আলী নিচে তো হক উপরে আলী জিধার হক উধার আলী ইধার তো হক ইধার আলী উধার তো হক উধার আলী জিধার হক আলী হক কা পৈরবি নহি করেঙ্গে বলকে হক আলী কা পৈরবি করেগা হক আলীর অনুসরণ করবে অর্থাৎ আলী আলাইহিস সালাম যা যা করবেন তাই তাই হক হক কা পহচান আলী কিয়া কর রহে হ্যায় আলী কিয়া কর রহে হ্যায় ইহি হক কা পহচান হ্যায় হক কাইসে পহচানোগে হক কো কাইসে পহচানোগে দেখো আলী কিধর হ্যায় আর আলী কিয়া কিয়া কর রহে হ্যায় আলী জো জো কাম কর রহে হ্যায় ওহি ওহি হক হ্যায় হক কিয়া হ্যায় নামাজ হক হক মানে আবার সত্য হক মানে কি সত্য হক কি নামাজ হক রোজা হক হাজ হক যাকাত হক কোরআন হক ইসলাম হক
ফেরেশতা হক, নবী হক, রাসূল হক, কোরআন হক, ইসলাম হক, আল্লাহ হক, না? তো আলী যেদিকে হক, আলী যেদিকে হক, আলী যেদিকে হক সেদিকে নামাজ হক, তো আলী যেদিকে নামাজ সেদিকে, আলী যেদিকে রোজা সেদিকে, আলী যেদিকে হজ সেদিকে, আলী যেদিকে যাকাত সেদিকে, আলী যেদিকে কোরআন সেদিকে, আলী যেদিকে ধর্ম সেদিকে, আলী যেদিকে ইসলাম সেদিকে, আলী যেদিকে ফেরেশতা সেদিকে, আলী যেদিকে কোরআন সেদিকে, আলী যেদিকে নবী সেদিকে, আলী যেদিকে রাসূল সেদিকে, আলী যেদিকে খোদা সেদিকে, ওয়া আদরিল হক, এই জন্য আলী হক, আর আলীর বিরুদ্ধে যা যা যাবে সব না হক, সিফিনে আলীর এগেনস্টে যারা গেছে না হক, জামালে যারা আলীর এগেনস্টে গেছে না হক, হক্কা পেহচানি আলী, হক্কা পেহচান, এই জন্য চারজন শাহাদাত দেওয়ার পরেও তাদের শাহাদাত গ্রহণ তো হলোই না, বরং আল্লাহ রাসূল বললেন যে কি মা তুরিদুনা মিন আলিয়িন, তুম আলীকে কিয়া সমাজতে হো, তোমরা আলীকে কি ভাবো, তিনবার বললেন, তোমরা আলীকে কি ভাবো, তোমরা আলীকে কি ভাবো, কি জানো আলীর ব্যাপারে, আলী আমার থেকে, আমি আলীর থেকে, অর্থাৎ আমার আর আলীর মধ্যে তো কোনো পার্থক্য, এই হাদিস আবার বুখারীতেও আছে, বুখারী শরীফ প্রথম খণ্ড 525 পৃষ্ঠা, কত পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট 525 পৃষ্ঠা, আল্লাহ রাসূল বলেছেন ইন্না আলিয়ান মিনকা ইয়া আলিও আনতা মিন্নি ওয়া আনা মিনকা, হে আলী তুমি আমার থেকে, আমি তোমার থেকে, তুমি আমার থেকে, আমি, অর্থাৎ তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য নাই, তুমিও যা আমিও তা, তফাৎ একটাই, আমি খাতামান নাবিয়িন, আমার পর কেউ নবী, বাস এইটাই শুধু পার্থক্য, এইটা মাথায় রাখতে হবে যে উনার পর কেউ নবী, যার কারণে নবুয়াত ভেলায়েত রূপে আলীর কাছে এসেছে, একই জিনিস রং আলাদা, একই জিনিস লেবেল আলাদা, এই লেবেলটার নাম নবুয়াত ও রেসালাত, এই লেবেলের নাম ভেলায়াত ও ইমামাত, বুঝতে পেরেছেন না, ভেলায়েত ও, তো কি বললেন আলী আমার থেকে, আমি আলীর থেকে, এবং ওয়াহুয়া ওয়ালিয়ু কুল্লু মুমিনিন মিন বাদি, আমার পর থেকে প্রত্যেক মুমিনের অভিভাবক আলী, প্রত্যেক মুমিনের অভিভাবক, আমাদের অভিভাবক কে, আলী, মাওলা আলী আমাদের অভিভাবক কে, আলী, অতএব যে আলীকে অভিভাবক মানে না ও কি, ও মুমিন না, মুমিন না, কাদের অভিভাবক, কুল্লু মুমিনিন, কুল্লু মুমিন, প্রত্যেক কুল্লু মুমিন, প্রত্যেক মুমিনের, প্রত্যেক, তো যে মুমিন তার উনি অভিভাবক, যে মুমিন তার উনি অভিভাবক, যে মুমিন নয় তার অভিভাবক নয়, অর্থাৎ যারা ওনাকে গার্জেন অভিভাবক মাওলা মানে না ও মুমিন না, ঠিকই তো করে, মুমিন না বলেই তো মানে না, মুমিন না বলেই তো মানে না, অর্থাৎ যারা আলীকে মাওলা মানে না, অভিভাবক মানে না, এবং আমরা তো বুঝতে পারি না কে মুমিন কে মুমিন না, যতক্ষণ পর্যন্ত মুখ না খুলবে, ঠিক না, ও যখনই মুখ খুললো আমি আলীকে মাওলা মানি, আমাদের অভিভাবক মানি না, তার মানেই আল্লাহ রাসূল বলেছেন কুল্লু মুমিন, প্রত্যেক মুমিনের উনি অভিভাবক ও মাওলা, নাকি, এখন যে বলল আমি তাকে মাওলা মানি না আপনার সামনে বলল, তার মানে কি, একটা বে মুমিন বে ইমান যদি দেখতে চাও, আমি ওই লোকটা কি, তাই না, তার মানে তো তাই, ইমানের লক্ষণই আলী, যার কারণে ওই তিরমিজি শরীফের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফরমিয়েছেন হাদিসের রাবি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা, কে, লা ইউহিব্বু আলিয়্যান মুনাফিকুন ওয়ালা ইউবগিদুহু মুমিনুন, আলীর সাথে কখনোই মুনাফিকি রাখবে না, যেমন যে লা ইউহিব্বু আলিয়্যান মুমিনুন, মানে আলী আলাইহিস সালামের সাথে কখনোই মুহাব্বত রাখবে না যে মুনাফিক, আর আলী আলাইহিস সালামের সাথে কখনোই দুশ্মনী রাখবে না যে মুমিন, অর্থাৎ যে মুমিন হবে ও আলীকে ভালোবাসবে, আর যে মুনাফিক হবে ও আলীর সাথে দুশ্মনী রাখবে, অর্থাৎ আলীকে যে ভালোবাসে ও মুমিন, আর মাওলা আলীকে যে মুহাব্বত করে না দুশ্মনী রাখে সে হচ্ছে কি, মুনাফিক। এই হাদিস শরীফটি মুসলিম শরীফে কিতাবুল ইমানের মধ্যেও রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিস বর্ণনা করেছেন, এবং মাওলা আলী বলেছেন আল্লাহর রাসূল আমার কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন, হে আলী মুমিন ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, আর মুনাফিক ছাড়া কেউ তোমার সাথে দুশ্মনী করবে না, অতএব যারা যারা নবী পরিবারের সাথে দুশ্মনী করে আল্লাহ আল্লাহর রাসূলের কোরআন হাদিস মোতাবেক তারা পাক্কা মুনাফিক, আর যারা মাওলা আলী ও তারা আহলে বাইতের সাথে মোহাব্বত রাখে কোরআন ও হাদিস মোতাবেক ওরাই মুমিন, ওরা কি মুমিন, আর মুমিনের জন্য নামাজ, মুনাফিকের জন্য, মুনাফিকের জন্য নামাজ কার জন্য,
রোজা কার জন্য, হজ কার জন্য, যাকাত কার জন্য, সব মুমিনের জন্য, অর্থাৎ এদের জন্য নামাজ। আলী ওয়ালোন কে লিয়ে নামাজ হ্যায়, আলী ওয়ালোন কে লিয়ে রোজা হ্যায়, আলী ওয়ালোন কে লিয়ে হজ হ্যায়, আলী ওয়ালোন কে লিয়ে যাকাত হ্যায়, আলী ওয়ালোন কে লিয়ে কুরআন হ্যায়, আলী ওয়ালোন কে লিয়ে সারে ইবাদত হ্যায়, সব আলী ওয়ালাদের জন্য। এ তো আমার কথা না, একটি আমার কথা বলেছি না? তো কি বললেন, গজব না কার উপর? যারা মাওলা আলীর বিরুদ্ধে নালিশ নিয়ে এলো, যে মাওলা আলী আলাইহিস বিরুদ্ধে যে নালিশ করলো, মাওলা আলীর বিরুদ্ধে যে এলো গেল, যারা যার বিরুদ্ধে আচরণ করলো, আর কে? খাতুনে জান্নাত পাক। বললেন না, মান আকদাবাহা ফাকাত আকদাবানি, যে খাতুনে জান্নাত পাককে রাগান্বিত করলো ও আমাকে। অর্থাৎ আলী ও ফাতেমাকে যে রাগান্বিত করে তার উপরে রসুলে পাক রাগান্বিত, আর রসুলে পাক যার উপরে রাগান্বিত তার উপরে। আর নামাজে কি বলছি? গায়রিল মাগদুব, হে আল্লাহ যার উপরে তুমি রাগান্বিত তাদের রাস্তাই নয়। কার উপর রাগান্বিত? যারা আলী ও ফাতেমার দুশ্মন। কার উপর রাগান্বিত বলুন? কার উপর আল্লাহ রাগান্বিত? যারা আলী ও ফাতেমার। অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর কাছে এও প্রার্থনা করলাম, গায়রিল মাগদুব, অর্থাৎ যারা আলী ও ফাতেমার দুশ্মন তাদের উপরে তুমি রাগান্বিত তাদের রাস্তাই নয়, দয়া করে হে আল্লাহ মাফ চাই, ওই রাস্তায় চালায়ও না যারা আলীর দুশ্মন, ফাতেমার দুশ্মন, ইমাম হাসান আলাইহিস সালামের দুশ্মন, ইমাম হুসাইন আলাইহিস সালামের দুশ্মন, এ খানদানে নবুয়ত নবী পরিবারের যারা দুশ্মন, ওই দুশ্মনদের রাস্তায় আল্লাহ আমাদের চালায়ও না। আর কি? ওয়ালাদ্দালিন, ওয়ালাদ যারা পথভ্রষ্ট। পথভ্রষ্ট কে? এর উপরে তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 219 পৃষ্ঠা, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 219 পৃষ্ঠা। আরাফার ময়দানে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আরাফার ময়দানে 124,000 সাহাবীদের মাঝে উটের পিঠে চেপে আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নি তারাক্তু ফীকুম মান ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবুল্লাহি ওয়া ইতরাতি আহলু বাইতি দাল্লিন। এখানেও বলেন লান তাদিল্লু, যারা পথভ্রষ্ট। হে আল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, হে মানব জাতি, সাহাবা ইকরামদেরকে বলছেন, হে মানব জাতি, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি, একটি কিতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইতি, আমার ইতরাত আমার সন্তান সন্ততি আমার আহলে বাইত। যতক্ষণ পর্যন্ত তোমরা কোরআন আর আমার আহলে বাইতকে, কোরআন আর আলী ফাতেমা হাসান হুসাইনকে, কোরআন আর পাক পাঞ্জাতানকে আখাজতুম বিহি মজবুতির সাথে ধরে থাকবে, লান তাদিল্লু কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে কি? কোরআন এবং আহলে বাইত পাকে আঁকড়ে ধরলে তোমরা পথভ্রষ্ট হবে, তার মানে দুটোর মধ্যে একটাকে ছেড়ে দিলে কি পথভ্রষ্ট হয়ে? অর্থাৎ দলিন, যারা পথভ্রষ্ট তাদের রাস্তায় নয়, অর্থাৎ যারা কোরআন ও আহলে বাইতের বাইরে ওদের রাস্তায় আমাদেরকে চালায়ও না, যারা কোরআন এবং আহলে বাইতকে আঁকড়ে ধরে রেখেছে তাদেরই পথে হে আল্লাহ আমাদেরকে চালাও। এই হচ্ছে দলিন, বুঝতে পেরেছেন না? তো পুরা নামাজই তো আহলে বাইত, পুরা নামাজ কি? পুরা নামাজ মাওলা আলী ও তার খানদান আহলে বাইত, রাসূলের পাক ও তার আহলে বাইত। তো আমার কথা না, ওয়ালা দলিন, যারা আহলে বাইত পাককে আঁকড়ে ধরবে ও পথভ্রষ্ট কখনো, লানে তাকির নেভার নেভার, মানে কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে ছেড়ে দিলেই, তার মানে যারা ছেড়ে দিয়েছে ওদের রাস্তায় হে আল্লাহ যারা আমার আহলে বাইত পাককে ধরে আছে তাদের রাস্তায় চালনা করো। এটুকু বুঝতে পেরেছেন? এরপর বলছেন আমিন বলো, এরপর কি বলো? আমিন আমিন, মানে আল্লাহ কবুল করো আমার।